আজি অপরাহ্নে ল্যান্ডফল করিব বাত্যা ফেঙ্গল পুডুচেরি নিকট করাইকল ও মহাবলীপুরম মধ্যে স্থলভাগ ছুঁবা সম্ভাবনা এ সময়ের পবন বেগ 70-80 কিলোমিটার রইপারে অতি বেশি 90 কিলোমিটার ঝটকা দেওয়া সম্ভাবনা এবে পুডুচেরি ঠার 180 ও চেন্নাই ঠু 190 কিলোমিটার দূরে অছি বাত্যা ফেঙ্গল বাত্যা প্রভাবে সমুদ্র অশান্ত সমুদ্র কূলবর্তী অঞ্চলের বর্ষা আরম্ভ হয়েছে চেন্নাই সহরের অনেক স্থানের বর্ষা লাগি রয়েছে বাত্যা প্রভাবে ওড়িশার বি মেঘুয়া পাগ দেখা মিলছে আজ কিছু জেলার হালুকার মধ্যম ধরনের বর্ষা হয়ে পড়ে আজ এবং আসন্তকালি পাই উপকূল ওড়িশা মালকানগিরি কোরাপুট রায়গড়া কেন্দুঝর ময়ূরভঞ্জ এ জেলা মানকরে হালুকা বর্ষার সম্ভাবনা 2 তারিখ মালকানগিরি কোরাপুট রায়গড়া নবরঙ্গপুর জগৎসিংহপুর কেন্দ্রাপড়া ভদ্রক বালেশ্বর ময়ূরভঞ্জ জেলাগুড়িকরে হালুকা বর্ষার সম্ভাবনা এনে আঞ্চলিক পানিপাক কেন্দ্র সূচনা জারি করেছে যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।